আবারও পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি। পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়ে প্রতি লিটারে দাম হলো 105.69 টাকা, আগে দাম ছিল 104.96 টাকা প্রতি লিটার। ডিজেলের প্রতি লিটারের মূল্য ছিল 90.07 টাকা, দাম বেড়ে হলো 90.79 টাকা। মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম বাড়বে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক দিনই আমাদের এইরকম বেড়ে গেলে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া নিয়ে বেরোনো বা ইয়ে করা। প্রয়োজনীয় জিনিস এইভাবে বেড়ে গেলে মানুষের অসম্ভব হয়ে যাবে চলা। এখন তো গাড়ি ছাড়া বেরোনো মুশকিল। হ্যাঁ, গাড়ি ছাড়া মানুষ অচল। সমস্যা তো খুবই হচ্ছে, দেখুন দিনের পর দিন যা দাম বাড়ছে, এতে অন্য পরিস্থিতি চাপ পড়ে যাচ্ছে। আমরা তো রেগুলার বেরোই বাড়ি থেকে, এত চাপ পড়লে আমাদের অন্যদিকগুলো ভাবতে হচ্ছে, অন্যদিকে দামগুলো কমাতে হচ্ছে, দৈনন্দিন জিনিসের দামগুলো একটু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। বেশিরভাগ দৈনন্দিন পুরো ডিপেন্ডেবল আমরা পেট্রোল ডিজেলের উপর, এটা যদি না কমানো হয় তাহলে তো একবারে আমরা মধ্যবিত্ত বেশি মরেই যাবো। এইদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে ঘুরে দেখা গেল, প্রয়োজন ছাড়া মানুষ পেট্রোল ডিজেল কিনছেন না। মূল্য বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বিক্রেতারা। তারা জানান, হঠাৎ করে মূল্য বৃদ্ধির ফলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন পেট্রোলের দাম হয়েছে 105.79 টাকা, ছিল 104.96 টাকা, মানে 83 পয়সা পার লিটারে বেড়েছে। এরকম দাম পরপর বেড়ে যাচ্ছে, এতে আপনাদের কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে? আমাদের সুবিধা হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে। আমাদের সেই কমিশন 5 বছর আগে হয়ে যাচ্ছিল, এখনও তাই আছে। আমরা তার থেকে কোনো কমিশন আমাদের কিছু পারেনি, আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে। মাঝে একবার হট করে দাম কমে গেছিলো, আপনারা তো বেশি দামে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, আমরা 10 টাকা করে লিটারে পার লিটারে আমাদের লস খেয়েছি, সেটা আমাদের পকেট থেকে গেছে। আপনাদের পকেট থেকে গেছে, আবার মাঝে মাঝে দামটা যখন বাড়ে সেটা আপনাদের পকেটে বাড়ে তো? হ্যাঁ, কিছুটা তো নিশ্চয়ই আছে, এটা তো হয়। কিন্তু হট করে যখন যেমন বাড়ে, 50 পয়সা 60 পয়সা বাড়ে, সেটা কিছুটা পাই। কিন্তু যখন 10 টাকা বেড়ে গেল এবং কমে গেল যখন, তখন তো আমাদের কাছ থেকে প্রায় 1-1 জনের কাছে 1.5-2 লাখ টাকা 1-1 ডিলারের কাছ থেকে আসে। এবং যারা বড় বড় ডিলার, আমরা তো ছোটোখাটো ডিলার, যাদের বড় এ রাখার জায়গা আছে, ধারণ করার জায়গা আছে, ক্যাপাসিটি আছে, তাদের তো অনেক টাকা লস খেয়েছে। এবং এইভাবে দিনের পর দিন যেটা চলছে, আস্তে আস্তে দেখা যায় ব্যবসাটা চালানোই খুব মুশকিল হয়ে পড়ছে। কারণ এখানে তো বাস লরি কিছুই ঢুকতে যায় না, ডিজেল পেট্রোল পেট্রোলের ওপর নির্ভরশীল শহরের পাম্পগুলো। বাইরের পাম্পগুলো ডিজেলের উপর নির্ভরশীল, কিন্তু শহরের পাম্পগুলো এবং সেখানেও নানা রকম অসুবিধায় আমরা পড়তে হচ্ছে, টাকা পয়সার ব্যাপারে, ব্যাংকের ব্যাপারে, এসব নানা রকম অসুবিধার মধ্যে চালিয়ে যাচ্ছি আমরা। এখনো পর্যন্ত ব্যবসাটাকে আমরা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি সুস্থ এবং স্বচ্ছভাবে ব্যবসাটাকে চালিয়ে যাওয়া। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।